তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। পূজোর কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে, ঢাকে কাঠি পড়ল বলে। পূজোর শঙ্খধ্বনি কাঁসর ঘণ্টার সাথে সাথে পূজোতে কিন্তু আলতা সিঁদুর একটা অনন্য জায়গা করে নিয়েছে। আর আলতা সিঁদুরের কথা যখন উঠল, তখন বলে রাখি আজকে আমাদের সাথে আছে কুকুমণি আলতা সিঁদুরের পক্ষ থেকে অরিত্র। অরিত্র কেমন আছো? তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা অরিত্র, এই যে পূজো এসে গেছে, এই সময় একটা আলতা সিঁদুরের কোম্পানি হিসেবে তোমাদের মনের ভাবনাটা কিরকম হয়? দেখো সায়ন্তনী, ষষ্ঠীতে মায়ের বোধন থেকে আরম্ভ করে সপ্তমী, অষ্টমী, নবমী মায়ের পুষ্পাঞ্জলি এবং দশমীতে সিঁদুর খেলা ও মাকে বরণ করা, এই পুরো ব্যাপারটার মধ্যেই আলতা সিঁদুরের অনিবার্যতা খুব আমাদের চোখে পড়ে। এবং এই সময়টা সত্যি বলতে গেলে আমাদের কাছে একটা অন্যরকম ফিলিংস আসে। সারা বছরেই যদিও সিঁদুর আলতা চলে, কিন্তু এই সময় সারা আকাশে শরতের আনাগোনা, মেঘের আনাগোনা চলে এবং একটা মা যে আসছে, এই যে একটা আশ্চর্য অনুভূতি একটা আমাদের মনে খুবই জায়গা করে নেয়। এবং এই সঙ্গে সঙ্গে আলতা সিঁদুরের চাহিদাও এই সময়টা কিন্তু সারা বছরের তুলনায় খুবই বেশি থাকে। হ্যাঁ একদম, কারণ প্রত্যেকটা মণ্ডপে পণ্ডপে এও স্ত্রীরা আলতা সিঁদুর পরে যায়। ব্যাপারটা এই সময় একটা গিফটের সাথে, তো সেই জন্য এই সময়টা আমাদের একটা হিউজ ডিমান্ড থাকে, বাংলা বা বাংলার বাইরেতেও একটা হিউজ ডিমান্ড আমাদের দেখা দেয়। অরিত্র, ছোটবেলা থেকে দেখেছি যে এই পুজোর সময় বিশেষত যখনই কোনো আত্মীয়াকে গিফট করা হয় কোনো শাড়ি কিছু, তার সাথে সাথে আলতা সিঁদুর কিন্তু একদম কম্পালসারি, প্রত্যেককে তার সাথে সাথে আলতা সিঁদুর দেওয়া হয়। এবং এই পুজোটা শেষ হলেই কিন্তু বিয়ের মরশুম আরম্ভ হয়ে যাচ্ছে, এবং তখনও দেখবে তুমি তত্ত্বের সাথে সব কিছুর সাথে কিন্তু শাড়ির সাথে আলতা সিঁদুর পাঠানোই হয় এই স্ত্রীদের। তোমার কিরকম লাগে, তোমার কি মনে হয় যে কেন মানুষ খুকুমণিকেই বেছে নেবে? দেখো সায়ন্তনী, একটা 50 বছরের আমাদের কোম্পানি, এই 50 বছরের বিশ্বাসযোগ্যতা, ভরসা এবং আস্থার আমরা একটা অনেকটা জায়গা করে নিয়েছি মানুষের মনে। আমাদের এই যে গুণগত মান, এই গুণগত মানের জন্যেই কাস্টমাররা আমাদের আপন করে নিয়েছে, তাদের আমরা আস্থার একটা ভরসা, আস্থা ভরসার একটা প্রতীক হয়ে গেছি। আমরা বিশেষত কোনোরকমভাবে কোনো হার্মফুল কেমিক্যাল সিঁদুর বা আলতা দুটোর কোনোটাই ইউজ করি না, তাতে করে কি হয় আপনার সৌন্দর্য রক্ষা হতো এবং আপনার ত্বকও সুরক্ষিত থাকলো। আর এখনকার দিনে ত্বকটা যেহেতু সিঁদুর আলতা ত্বকের সংস্পর্শে থাকে, ত্বকটাকে নিরাপত্তা খুবই দরকার। আর এর সাথে সাথে আমাদের নতুন এবছরে সংযোজন হয়েছে খুকুমণি এক্সক্লুসিভ হার্বাল লিকুইড সিঁদুর, যেটা ত্বকের পক্ষে সম্পূর্ণ নিরাপদ। এবং আমরা তুলসী চন্দন ইউজ করছি, যাতে হচ্ছে আধুনিক মহিলারা যখন বাইরে কর্মক্ষেত্রে যাচ্ছেন তখন কিন্তু একটা একটা ফ্যাশনের টাচ দিয়ে যেতে পারেন, তার ক্ষেত্রে কোনোরকম কোনো প্রবলেম আসার যা আসবে না। এবং ঘরেও যখন রান্নাঘরে বা যে কোনো গরমে এটা কিন্তু সোয়েটে কোনোরকমভাবে স্মাচ প্রুফ এটা পুরোটাই, এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। যেমন সৌন্দর্য বৃদ্ধি করছে, তার সাথে সাথে আমাদের ত্বকের সুরক্ষা করছে। এবং এই নিউ নর্মাল পরিস্থিতিতে খুকুমণি কিন্তু হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এগুলো কিন্তু বাজারে এনেছে। তাহলে সব মিলিয়ে কিন্তু বলা যায় যে খুকুমণি কিন্তু একটা প্যাকেজ। যখন সুরক্ষার কথা উঠল তখন আমাদের বলে রাখা দরকার আছে, আমাদের ফ্যাক্টরি এবং অফিস রেগুলারলি স্যানিটাইজড হয়, এবং আমাদের প্রত্যেকটা খুকুমণি পরিবারের দাদা দিদি ভাই বোন সবাই ভ্যাকসিনেটেড। আমরা নিজেরা ভ্যাকসিনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করে প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করেছি। লিকুইড সিঁদুর, গুঁড়ো সিঁদুর, হার্বাল সিঁদুর, আলতা, এই সব কিছুর পরেও কিন্তু খুকুমণি অনন্ত চাহিদার মুখোমুখি। তো নতুন কি আনতে চলেছে চরিত্র? এরপরেও আমরা প্রতিনিয়ত অনন্ত চাহিদার মুখোমুখি হচ্ছি। সোশ্যাল মিডিয়াতে আমাদের এবং ওয়েবসাইট ইমেলেও আমাদের বলছে কাজল লঞ্চ করতে, তো আমরা খুব শীঘ্রই কাজল বাজারে আনতে চলেছি, যেটা দুরকমভাবে ব্লু অ্যান্ড ব্ল্যাক। এবং আপনারা এইখানে আমাদের একটা নাম সাজেস্ট করুন, যে নামটা আমাদের কাছে সবথেকে সুটেবল হবে আমরা তাদের সম্পূর্ণার মঞ্চে দেখে পুরস্কৃত করব। তাহলে বুঝতেই পারছেন যে আগামী বছর খুকুমণির কাজল পরে বেরোলে আপনার প্রিয়জন আপনাকে বলতেই পারে আমার নয়ন ভুলানো এলে। আস্থার অন্য নাম খুকুমণি, বিশ্বাসের অন্য নাম খুকুমণি, ভরসার অন্য নাম খুকুমণি। সেকালের অন্দরমহলের নারী থেকে একালের আধুনিক নারী সবার জন্য খুকুমণি। আর এই খুকুমণি মানেই ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন।
খুকুমণিকে নিজের করে পেতে গেলে ফোন করুন হেল্পলাইন নাম্বারে, ভিজিট করুন ওয়েবসাইটে, চোখ রাখুন সোশ্যাল মিডিয়ায়, বা পৌঁছে যেতে পারেন খুকুমণির যে কোনো আউটলেটে। আজকের মতো খুকুমণির আড্ডা এখানেই শেষ। আগামী সপ্তাহে ঠিক এই সময় এই দিনে আবার আসবো খুকুমণির আড্ডার ঝুলি নিয়ে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণা।